আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সব সময় কিন্তু আপনাদের মাঝে চিটাগাং সেগুন কাঠের চমৎকার চমৎকার ফার্নিচারগুলো নিয়ে আসি। আজকেও আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের একটা খাট নিয়ে হাজির হয়েছি, যেই খাটটার নাম হচ্ছে সূর্য পিলার খাট। এই খাটটা আমাদেরকে অর্ডার করেছেন চন্দ্রা থেকে রফিকুল ইসলাম ভাই, যিনি আমাদেরকে এই খাটটা অর্ডার করেছিলেন। আমরা ফাইনালি এটা কমপ্লিট করেছি, যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি দেই, এই জন্য আপনাদের সাথে প্রতিনিয়ত আমাদের এই প্রোডাক্টগুলো শেয়ার করি। কোথায় ফার্নিচার দিচ্ছি, কাদেরকে দিচ্ছি, এগুলো আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করি, আপনারা দেখেন। ভালো লাগলে, পছন্দের হলে আমাদেরকে অর্ডার করেন। তো আজকে এই খাটটা নিয়ে কথা বলবো, এই খাটটা কত কত সাইজ নিয়ে করেছি, কত দাম, সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কতটুকু কাট নিয়ে আমরা কাজটা করেছি। প্রথমত এটার ডিজাইনটা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এই যে এখানে একটি সূর্যর আকৃতি দিয়ে কিন্তু এখানে একটি গোলাপ বসানো হয়েছে, তারপরে চারি সাইডে এই লতাপাতাগুলো ফুলগুলো ছড়িয়ে ছিটে, এই যে দেখতে পাচ্ছেন সাইডে মোটা মোটা এক একটা পিলার ইউজ করা। এটা কিন্তু একটি গাছ থেকে নিয়ে এই যে খোদাই করা ডিজাইনটা করা হয়েছে, এটা টোন মেশিন দিয়ে কিন্তু টোন সিস্টেম করা হয়েছে, তারপরে আবার হাতে ডিজাইন করা। এরকম কিন্তু চারটা পিলার আছে চারি সাইডে, আপনারা যদি লক্ষ্য করে দেখেন। একদম ন্যাচারাল লেকার পলিশ বার্নিশটা করা, গোল্ডেন ছাড়া ভিউস, গোল্ডেন ছাড়া লেকার পলিশ বার্নিশ অনেকেই পছন্দ করেন, অনেকে আছেন গোল্ডেন পছন্দ করেন না, যার কারণে গোল্ডেন ছাড়া অনেকেই নিতে চান। এটা করা হয়েছে গোল্ডেন ছাড়া, সুন্দর একটি খাট, 6 ফিট বাই 7 ফিটের ফুল বক্সের এই খাটটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একদম ন্যাচারাল কালারটাই কিন্তু তুলে ধরা হয়েছে, চিটাগাং সেগুন কাঠ, অনেক সুন্দর একটি কাঠ, টেকসই মজবুত, এবং কি এটা নকশা কাটা যায় অনায়াসে, যার কারণে সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা এই চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার। তো প্রিয় দর্শক, সবসময় আপনাদের মাঝে ফার্নিচার রিভিউগুলো করে থাকি, আজকেও এই খাটটার বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। এই খাটগুলো হচ্ছে ফুল বক্সের খাট, যেই খাটগুলোর পাশি হচ্ছে 16 বাই 1.5 ইঞ্চি আমরা পাশি ইউজ করে থাকি। এই খাটটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। এই খাটটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বার্নিশে গোল্ডেন সহ 75,000 টাকা, হ্যান্ড পলিশে 70,000 টাকা। চমৎকার একটি খাট। প্রিয় দর্শক, আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি। স্ক্রিনের উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে এই প্রোডাক্টগুলো বুকিং করে রাখতে পারেন। ইনশাল্লাহ, আমি সামি ফার্নিচার মালিক মোহাম্মদ সোহাইব ইসলাম সুজন যেভাবে প্রোডাক্ট দেখাচ্ছি, যেভাবে বলছি, ঠিক এরকমভাবে আপনারা প্রোডাক্টগুলো পাবেন। যেরকমভাবে আপনারা দেখছেন ভিডিওতে, এইভাবে সযত্নে প্রোডাক্টগুলো আপনাদের বাড়িতে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা ঢাকার ভিতরে দিচ্ছি ফ্রি ডেলিভারি, এবং ঢাকার বাহিরে আমরা 50% কস্টিং খরচ নিয়ে থাকি। আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারবো। অনেকে আছেন অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান, প্রবাসে থাকেন, ঘরে বসে চাচ্ছেন অর্ডার করে আপনার ফ্যামিলির জন্য প্রোডাক্টগুলো নিতে, তারা কিন্তু নির্দ্বিধায় আমাদের সামি ফার্নিচার থেকে কেনাকাটা করতে পারেন। আর যারা চাচ্ছেন যে অনলাইনে অর্ডার করব, কেমন না কেমন প্রোডাক্ট দিবে, এই জন্য অনেকে চাচ্ছেন যে প্রতিনিধি পাঠাবো কিংবা নিজে আসব, তাদের উদ্দেশ্যে বলবো আসতে পারেন, সরাসরি সরজমিনে সামি ফার্নিচারটা ভিজিট করতে পারেন। আমার এই কারখানায় হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি করে রাখা ভিউস, একদম র অবস্থায় এগুলো ফার্নিচার রাখা আছে, আপনারা এসে দেখবেন, চয়েস করবেন, ইনশাল্লাহ তারপরে আমরা ওটা কালার করে আপনাদেরকে ডেলিভারি দিব। সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান, চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার পাবেন ইনশাল্লাহ আমাদের কারখানায়। আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা, বিরুলিয়া রোড, আশুলিয়া সাবাট, ঢাকা। এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন, রাস্তার পাশেই ভিউস আমাদের এই কারখানাটা অবস্থিত, আসতে পারেন সকলে আমাদের কারখানায়। ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথা আমি রেগুলারই বলে থাকি, আসলে দেখেন এই যে ফার্নিচার বলেন, ব্যবসা বাণিজ্য সবই কিন্তু রেখে চলে যেতে হবে না ফেরার দেশে, এজন্য প্রত্যেকেই সকল কিছুর পাশাপাশি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব। এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।